আলোর মশালের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোক প্রজ্বলন। ১৯৭১ সালে ১৪ ডিসেম্বরে নির্মম হত্যাকাণ্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীদের মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে স্মরণ করল চাঁদপুরের কচুয়ার সামাজিক যুব সংগঠন আলোর মশাল। ১৪ ডিসেম্বর রাতে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের শহীদ মিনারে যথাযথ মর্যাদায় আলোর মশালের উদ্যোগে মোমবাতি জ্বালিয়ে হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে দিবসটি পালন করা হয়। আলোর মশালের সভাপতি ওমর ফারুক সায়েমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, সংগঠনের উপদেষ্টা ওমর খৈয়াম বাগদাদি, আবুল কালাম, কচুয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক ভৌমিক, প্রিয়তোষ পোদ্দার, রাকিবুল হোসেন, রাকিবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ বোকাউল সহ আরো অনেকে।